সংখ্যালঘুদের উপর হামলা নির্যাতনের প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে অবস্থান কর্মসূচি পালন করেছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। এ সময় তারা বলেন সাম্প্রদায়িকতা বন্ধ করতেই তাদের এই প্রতিবাদ। সংখ্যালঘু সুরক্ষা আইন ও জাতীয় সংখ্যালঘু কমিশন গঠনের দাবিও জানান তারা। রাজধানীর শাহবাগে সকালে সড়কে অবস্থান কর্মসূচি শুরু করে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। এতে যোগ দেন সংগঠনের নেতা কর্মীরা। এ সময় ধর্ম অবমাননার অভিযোগে গ্রেপ্তার সংখ্যালঘু সম্প্রদায়ের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মুক্তির দাবি জানান তারা। বলেন সাম্প্রদায়িক হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। মিথ্যা অভিযোগ এনে পরিকল্পিতভাবে বিভিন্ন স্থানে হামলা হচ্ছে, এদের বিরুদ্ধে আজকে সকল গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে বক্তারা বলেন দেশে জঙ্গি গোষ্ঠী আল কায়দা ও আইএসের অস্তিত্ব থাকায় সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, ষড়যন্ত্র চলছে মুক্তিযুদ্ধের পক্ষে সরকারকে উৎখাত করার। আমরা প্রত্যেকে বাঙালি, আমরা মানুষ, তারপরে আমাদের একজন একজনের ধর্মীয় পরিচয় আছে। এই জায়গাটি থেকে যদি বাংলাদেশকে নিতে না পারি বঙ্গবন্ধু বাংলাদেশ হবে না। একই দাবিতে অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশ হয়েছে সিলেট, বরিশাল, রংপুর, চট্টগ্রাম, চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীতে। তারা শঙ্কা জানায় সংখ্যালঘুদের উপর নির্যাতন বন্ধে সরকার ব্যর্থ হলে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি হতে পারে। সংখ্যালঘু সুরক্ষা আইন ও জাতীয় সংখ্যালঘু কমিশন গঠনের দাবি জানান আন্দোলনকারীরা। জিনিয়া কবির সূচনা, চ্যানেল 24, ঢাকা।